সামনেই দুর্গাপুজো, তাই আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। হম আজ হ্যায় ইয়াহাঁ না জানে হম কাহ কাহাঁ খুলা আসমান। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। मेकअप शुरू करार आगे मैं प्राइमर यूज करब। एक क्षेत्र प्राइमर हिसेबे आमी एलोवेरा जेल यूज करछी। तुम्हारे काछे जदि प्राइमर ना थाके तुम्हारा एक बार एलोवेरा जेल यूज करे देखते पारो, सेम काज किन्तु एलोवेरा जेलो करे थाके। प्रथमे आमी आमार आईब्रोटाके फिल करे निच्छी। এবং আজকে আমি যে সমস্ত প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ লুক করব সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব রিজনেবল প্রাইসের, তাই যারা টিনেজার তারা সহজেই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। প্রথমে আমি আমার আই মেকআপটা করে নেব। তার জন্য আমি নাইকার কাজল পেন্সিল ইউজ করছি। আই এম সো সরি, এখানে আমার ক্যামেরাটা একটু আউট অফ ফোকাস হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমি আমার কাজলটাকে ওপরের ল্যাস লাইনে একটু মোটা করে অ্যাপ্লাই করে আমি এটাকে স্মাচ করে নিচ্ছি। খুব প্রমিনেন্ট হওয়ার দরকার নেই, যেহেতু স্মাচ করব তাই একটু ঠিক করে লাইন করে এটাকে একটু স্মাচ করে নেবে, এবং তোমরা আঙুলের সাহায্যে এটাকে স্মাচ করতে পারো সহজেই। এরপরে আমি লোয়ার ল্যাস লাইনে সেম কাজল অ্যাপ্লাই করে এগেইন আমি স্মাচ করে নিচ্ছি, যাতে একটা স্মোকি এফেক্ট আসে। এবং বাঙালিদের ক্ষেত্রে কাজল খুবই ভালো লাগে মেকআপে। নেক্সট আমি মার্সের এই প্যালেটটা ইউজ করছি। এটা ভীষণ আমার ফেভারিট প্যালেট, ভীষণ সস্তা এবং ভীষণ ভালো। এক্ষেত্রে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো হার্স লাইন না থাকে, তাই ভালোভাবে আমি এটাকে স্মাচ করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নেবে। নেক্সট একটু ডার্ক একটা ব্রাউন শেড নিয়ে আমি ল্যাস লাইনের কাছে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি অন্য চোখেও মেকআপটা করে নিচ্ছি। এরপরে আমি মাসকারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা একটু ভালোভাবে অ্যাপ্লাই করবে, তাহলে এই লুকটা ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে ফলস ল্যাসেসও অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, মেবিলিনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই ফাউন্ডেশনটাও কিন্তু ভীষণ সস্তা, কিন্তু খুব ভালোই কভারেজ দেয়। ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে একটু বেশি অ্যাপ্লাই করবে, তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই এটা অক্সিডাইজ হয়ে যায় এবং তোমাদের স্কিন টোনের কালারেই চলে আসে, তাই ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট আমি কনসিলার ইউজ করছি। খুবই কম কনসিলার ইউজ করব, শুধুমাত্র আমার চোখের নিচটায়। যেহেতু আমি স্মোকি একটা লুক করেছি, তাই চোখের নিচটা কনসিল করা খুবই দরকার, না হলে আই লুকটা ভালো দেখতে লাগে না। তোমরা অবশ্যই কনসিলার ব্যবহার করতে পারো, না থাকলে ফাউন্ডেশনটাই আর একবার অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট আমি হোয়াইট টোন ফেস পাউডার ইউজ করছি। এই পাউডারটাও ভীষণ সস্তা এবং ভীষণই ভালো। জাস্ট অল্প করে মেকআপটা সেট করে নেব। একদম হালকা করে সেট করে নিচ্ছি। নেক্সট আমি সেম প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে আমি অ্যাজ এ ব্রোনজার ইউজ করছি। এই প্যালেটটা কিন্তু অল ইন ওয়ান, তোমরা আই মেকআপ এবং ফেসের জন্য ইউজ করতে পারো। এবং আমি আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি। এই সেম সেট থেকে আমি একটা পিচ কালারের আইশ্যাডো অ্যাজ এ ব্লাশ ইউজ করছি। তোমরা দেখো ভীষণই ভালো সেটটা, অ্যাজ এ ব্লাশ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। নেক্সট এই আই প্যালেট থেকেই আমি একটা হাইলাইটার সেট নিয়ে আমি হাইলাইটেড করে নিচ্ছি।
তোমরা এই প্যালেটটা অবশ্যই কিনে রেখো, তোমাদের অনেক কাজে লাগবে, আর কিছু কেনার দরকার নেই। এই একটা প্যালেট দিয়ে কিন্তু সব কাজ হয়ে যাবে। নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, একটা ব্রাউনিশ টোনের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এবং আমি হাতের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব, এতে লুকটা ভীষণই ভালো আসে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। দুর্গাপুজোতে তোমরা এই মেকআপ লুকটা অবশ্যই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তোমরা দিনের বেলাতেও করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ রাত্রিতেও করতে পারো। ना जाने हम कहां कहां, खुला आसमान ना जाने हमें कहां ले चले, दोस्तों ये यारी। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না, আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।